কুরবানির প্রাণী কিনতে যেই সমস্ত ত্রুটি গুলো যে সমস্ত খুদ গুলো আমরা দেখে কিনবো এর মধ্যে হাদিসটা এসেছেন হজরতে যারা ইবনে তবে থেকে আল্লাহ করিম রসৈম সাল সাল্লাম বললেন যখন তোমরা কোরবানির পশু কিনবা তখন তোমরা এই ত্রুটিগুলো দেখে কিনবা এই খুদগুলো এই বিষয়গুলো তখন তোমরা দেখে কিনবা এক নাম্বার বিষয় হলো তোমরা যখন কোরবানির পশু হারিকে ক্রয় করতে যাইবা তখন তোমরা দেখবা ওই পশুটা খোরা কিনা ল্যাংরা কিনা পশুটার পা বা লেজ বা কোথাও কোথাও খুদ আছে কিনা ওই পশুটার খুরামি বোঝা যায় কিনা পশুটা সঠিকভাবে হাঁটতে পারি কিনা এটা দেখে তোমরা কোরবানির পশু কিনবা এক নাম্বার এটা আমাদের খেয়াল করতে হবে দুই নাম্বার হচ্ছে কোরবানির পশু কানা কিনা যেই পশু কানা তার কানামি স্পষ্টভাবে সুস্পষ্টভাবে বোঝা যায় যে পশু কানা তাহলে ওই পশু দিয়ে কোরবানি হবে না প্রিয় ভাইরা আমার পশু কেনার সময় আমাদের জানে বামে সামনে পিছনে সব কিছু দেখে আমাদের কোরবানির পশু ক্রয় করতে হবে তৃতীয় নাম্বার হলো কোরবানির পশু রোগাঙ্ক রোগ্ন কিনা যার রোগগুলো বোঝা যায় যে তার এখানে রোগ আছে এখানে সমস্যা আছে তার লেজ কাটা তার তার পেটের মধ্যে একটু সমস্যা আছে তার পেটের নিচে একটু সমস্যা আছে এইগুলো দেখে আমাদের কিনতে হবে তিন নম্বর হলো সুলসাল্লু সাল্লাম বললেন ওই পশু তোমরা কোরবানের জন্য ক্রয় করবানা না যেই পশু একেবারে রোগা সুগা যেই পশু একেবারে দুর্বল যেই পশু হেঁটে তার স্থল পর্যন্ত যেতে পারবে না ওই পশু তোমরা ক্রয় করো না তাহলে এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করে কোরবানের পশু কিনি ইনশাআল্লাহ আমাদের টাকা যদি হালাল থাকে আমাদের নিউজ যদি হালাল থাকে আল্লাহ দরবারে কোরবানি কবল হয়ে যাবে শুভান